হ্যালো বিয়ার্স ওয়ান্স এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আগেভাগে টিপস অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ক্লিকিং দিস পার্টিকুলার ভিডিও সো ফ্রেন্ডস তোমরা যারা ডাব্লুবিপি এক্সাম দিলে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ ফিলিমেনের এক্সাম কনস্টেবলের জন্য যে এক্সামটা দিলে তোমরা তো তোমাদের প্রত্যেকের এক্সামের রেজাল্ট ভালো সে কামনাই করি আমি তো অ্যাডভান্সে তোমাদের অনেকেই কংগ্রাচুলেশন জানাই সো ফ্রেন্ডস তোমাদের পরীক্ষা দেওয়ার পরে তোমাদের সবথেকে বড়ো চিন্তা তোমাদের সেটা হচ্ছে রেজাল্ট কবে প্রকাশিত হবে এবং মাঠ কবে শুরু হবে তো আজকের ভিডিওতে থাকছে তোমাদের রেজাল্ট ডাবলুবিপির রেজাল্ট তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে এবং তোমাদের মাঠ কবে শুরু হবে সেটা নিয়ে আজকের ভিডিও তো দেখো তোমাদের এই মুহূর্তের সব থেকে বড়ো প্রশ্ন হলো ডাব্লুবিপির রেজাল্ট কবে প্রকাশিত হবে তো তোমাদের বলে রাখি খুব শীঘ্রই তোমাদের ডাব্লুবিপি প্রিলিমিনারিটা রেজাল্ট প্রকাশিত হতে চলেছে তার কারণ তোমরা জানো তোমাদের এক্সাম ছাব্বিশে সেপ্টেম্বর হয়েছে অর্থাৎ পরীক্ষার পঞ্চাশ থেকে ষাট দিন পরে তোমাদের রেজাল্ট হবে এবং তোমরা সেটা ভালোই জানো যে তোমাদের পরীক্ষার পঞ্চাশ থেকে ষাট দিন পর তোমাদের ডাব্লু বিপি রেজাল্ট হয় অর্থাৎ ডিসেম্বরের দ্বিতীয় থেকে তৃতীয় সপ্তাহে তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে সো ফ্রেন্ডস আই রিপিট সনস্যাগেন যে তোমাদের রেজাল্ট কিন্তু ডিসেম্বরের দ্বিতীয় থেকে তৃতীয় সপ্তাহে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে সো ফ্রেন্ডস এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে ডাব্লুবিপির এক্সপেক্টেড কাট অফ এবং সেটা নিয়ে তো সেটা থেকে আমি আরও একটা কমেন্ট পাই যে পাঁচ নম্বর পাবো কি না দাদা সেটা নিশ্চিত নয় এবং তাহলে কি আমরা মাঠ শুরু করবো তো এই কমেন্টটা আমাকে অনেকেই করেছিলে তো তোমাদের সুবিধার্থে এই কমেন্টের উত্তর আমি দিয়ে দিচ্ছি তোমাদের অনেকেই অনেকেই তোমরা জানো ইউটিউবে অনেকেই কাট অফ অ্যানালিসিস ভিডিও দেখেছো এবং ইউটিউবে অনেক ভিডিও রয়েছে কাট অফ অ্যানালিসিস নিয়ে এবং তোমরা যারা তোমাদের অফলাইন টিচারের কাছে পড়ো তো তাদের কাছ থেকে তোমরা কাট অফ অ্যানালিসিস নিয়েছো তো দেখো তোমাদের বলে রাখি ইউটিউবে যে সমস্ত কাট অফ অ্যানালিসিসগুলো রয়েছে সেগুলো থেকে আমি জানি ম্যাক্সিমাম তোমাদের ঠিক হবে না বাট তোমাদের একটু এদিক ওদিক হবে কিন্তু কাট অফ অ্যানালিসিসগুলো একেবারে ফেলে দেওয়ার নয় তো তোমরা যারা কম নম্বর পাবো ভাবছো তারাও রানিং শুরু করে দাও কারণ তুমি পরে যদি পাস করো কিন্তু মাঠ কমপ্লিট করতে না পারো তখন তোমার পরীক্ষা পাস করেও কোনো সুবিধা হবে না আর হ্যাঁ তোমরা যদি ভাবছো যে রেজাল্ট প্রকাশিত হবে তারপরে মাঠ শুরু করবো সেটা কিন্তু একেবারে মোরখামির প্রকাশ হবে রেজাল্ট দেখে মাঠ শুরু করা যাবে না তার কারণ রেজাল্ট দেখে যদি তুমি মাঠ শুরু করতে যাও তাহলে কিন্তু সেটা মূর্খামির প্রকাশ হয়ে যাবে তো এরপরে যে কোশ্চেনটা আছে তোমাদের মনে যে ডাব্লিউপিপির মাঠ কবে থেকে শুরু হবে তো এই কোশ্চেনটা অর্থাৎ এই কমেন্টটা আমি প্রত্যেকটা ভিডিওতে পাচ্ছি যে ডাব্লুবিপির মাঠ কবে শুরু হবে তো তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার পর অর্থাৎ কুড়ি থেকে পঁচিশ দিন পরে অর্থাৎ জানুয়ারির প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহে তোমাদের মাঠ শুরু হয়ে যাবে সো ফ্রেন্ডস আই রিপিট অন সেকেন্ড ডাব্লুবিপির মাঠ তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হওয়ার পর অর্থাৎ কুড়ি থেকে দিন পঁচিশ দিন পরে অর্থাৎ জানুয়ারির প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহে তোমাদের মাঠ শুরু হয়ে যাবে এবং তোমরা জানো এক দশমিক ছয় কিমি রানিং নির্দিষ্ট সময়ে শেষ করতে দুই মাসের প্রিপারেশান অ্যাটলিস্ট দুই মাসের প্রিপারেশান থাকা দরকার এবং তোমরা জানো যে দুই মাসের কম যদি তোমাদের প্রিপারেশান থাকে তাহলে কিন্তু সেটা তোমাদের ঘাটতি হয়ে যাবে আর এবার যে ক্যান্ডিডেটের চাপ তোমরা জানো অবশ্যই ঠিক টাইমে মাঠ কমপ্লিট করতে না পারতে কত ক্যান্ডিডেট ছাঁটাই হবে তোমরা সেটা বুঝতে পারছো আর তোমরা যদি ভাবো যে রাতারাতির রেজাল্ট বেরোনোর পর রাতারাতি মার্ক কমপ্লিট করে ফেলবে সেটা কিন্তু একেবারে মূর্খামির প্রকাশ হবে সো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ আর হ্যাঁ তোমাদের প্রত্যেকে অ্যাডভান্স কংগ্রেচুলেশন জানাই তোমাদের প্রত্যেকের রেজাল্ট ভালো হোক এবং তোমরা প্রত্যেকেই মাঠে চান্স পাও সো ফ্রেন্ডস থ্যাংক ইউ